ওম শ্রী সীতা লক্ষ্মণ ভারত শত হনুমত সমেতা শ্রী রামচন্দ্র পর ব্রাহ্মণের নম নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা সকলকে সপ্রেম স্বাগত আজকে আমরা শুনব শ্রীমৎ বাল্মীকি ও রামায়ণের অযোধ্যা কাণ্ডের একষট্টি বাষট্টি এবং তেষট্টিতম স্বর্গ একষট্টিতম স্বর্গের প্রতিপাদ্য বিষয় শ্রীরামের উদ্দেশ্যে বিলাপ করতে করতে দেবী কৌশল্যা তখন মহারাজ দশরথকে তখন কিছু কঠিন কথা ক্রুদ্ধ হয়ে তখন মহারাজ দশরথকে তখন তিনি বলছেন ধর্মে অধিষ্ঠিত রাম বনবাসে গেলে কৌশল্যা তখন দশরথের প্রতি কঠোর বাক্য প্রয়োগ করে বললেন কথং নরবর শ্রেষ্ঠ সহসীতায়া দুঃখিত সখ সংবিদ্ধ বনে দুঃখি রাজন আপনি দয়ালু দানশীল প্রিয়ভাষী মহাযশস্বী আর রঘুনন্দন রাম ত্রিভুবনে বিখ্যাত তথাপি হে রাজন আপনার পুত্রদ্বয় রাম লক্ষ্মণ সীতার সাথে কীভাবে বনবাসের দুঃখ সহ্য করবে সানী শ্যামা সুকুমারী সুখ চিতা কথ মঞ্চং চ শীতং চ মৈথিলি সহির্ষে মেথিলা নন্দিনী দেবী সীতা সুখভোগে অভ্যস্তা সে কেমন করে শীত গ্রীষ্মের প্রকোপ কষ্ট করে সহ্য করবে বজ্র সরময়ং নং হৃদয়ং মে ন সংশয় অপশান্তানবৈ ফলানিদ সহস্রধ কৌশলতা কোনো আর্তনাদ করে বলছেন আমার হৃদয় নিশ্চয়ই বজ্র কঠিন কোনো সংশয় নেই যেহেতু শ্রীরামকে না দেখতে পেয়েও আমার হৃৎপিণ্ড সহস্রভাগে বিদীর্ণ হচ্ছে না ইয়দে পঞ্চদশে বর্ষে রাঘব পুনরে রাজ্যং চক্র সঞ্চ ভরতনপলক্ষেং চোদ্দ বৎসর শেষে পঞ্চদশ বর্ষে রঘুনন্দন রাম যদি বনবাস থেকে আবার ফিরে আসে তখন ভারত রাজ্য এবং রাজকছুর অধিকার ছেড়ে দেবে বলে আমার মনে হয় না এবং কনিয়া অসা ভ্রাতা ভুক্তং রাজ্যং বেশম্পাতে ভ্রাতা জ্যেষ্ঠ বরেষ্ঠ কিমরথ নাবম্নতে রাজন ছোট ভাইয়ের ভোগ করা রাজ্য বড় ভাই রাম কখনোই তা গ্রহণ করবে না মহাবীর্য বা নই মহাবীর জুজান্তানি নির্দয়ে মহাবীর রামচন্দ্র সুবর্ণ নির্মিত বাণের দ্বারা এই প্রলয়কালের মতো প্রাণীদের এবং সমুদ্রদেরও দগ্ধ করতে দেজাতে চরিত ধর্ম শাস্ত্রে ধৃষ্ট সনাতনই ইয়দীতে ধর্ম নিরতে পুত্রে বিভাষিত আপনি যদি মনে করে থাকেন যে ধর্মের নিরত আপনার পুত্রকে নির্বাসিত করে সনাতন শাস্ত্র নির্দিষ্ট আচরিত ধর্ম আপনি পালন করেছেন তবে এ বিষয়ে আমার আর বলার কিছু নেই গতের কাপড় গতের আত্মজে আগত রাজং চতুর্থী বিদ্যতে হে রাজন অতি নারীর প্রথম গতি দ্বিতীয় গতি তার সন্তান তৃতীয় গতি জ্ঞাতিগণ এবং চতুর্থ গতি আর তার কেউই নেই তত্ততনৈবাসী রামিত সর্বথা নামে হে রাজন আপনি আমার কেউ নন নয় দ্বিতীয় গতি রাম তো বনবাসিত হয়েছে আপনাকে ছেড়ে আমি বনবাসে যেতে চাই না হায় আমি সর্বরকমই ব্যর্থ হয়েছি দেবী কৌশল্যা এরকম যখন বলে তখন স্লেট বাক্য বললেন তখন মহারাজ দশরথ হারাম হারাম এই বলে শোক মধ্যবান হয়ে পড়লেন আবার তিনি নিজের পূর্বকৃত দুষ্কৃতির কথা স্মরণ করে শোকসাগরে নিবজ্জিত হলেন একষট্টিতম স্বর্গের এখানেই সমাপ্তি ইতিহাস শ্রীমাদ রামায়ণে বাল্মীকি আদি আদিকাব্যে অযোধ্যা কাণ্ডে কষষ্ঠীতম মহর্ষি বাল্মীকি আদি আদিকাব্য রামায়ণের অযোধ্যা কাণ্ডের তম স্বর্গের এখানে সমাপ্তি আমরা এখন বাষট্টিতম তম স্বর্গের অসাৎ সাধন অথ অথদী ষষ্ঠীতম স্বর্গ বাষট্টিতম স্বর্গের প্রতিপাদ্য বিষয়ে কৌশলার কর্কট বাক্য শ্রবণে কৌশলার প্রতি রাজা দশরথের এবং দশরথের কৌশল্লাও রাজা দশরথকে পরে শান্তন বাক্য প্রদান করলেন উভয় উভয়কে এবং তো ক্রোধয়া রাজা রাম মাত্রা শশোকয়াং শ্রাবে তপর সংবাক চিন্তায় মাস দুঃখিত শোক বিভলা রামজনিনী কৌশল্যা রাজা দশরথকে কঠোর বাক্য শোনালে রাজা দুঃখিত চিন্তা করতে লাগলেন সসঙ্গামুপলভ চ নিঃশ্বাসন কৌশল্যাং পার্শ্ব দৃষ্ট তত্চিন্তমপমত চেতনা লাভ করে মহারাজ দশরথ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং পার্শি উপবিষ্টা কৌশল্যাকে দেখে তখন চিন্তা করতে লাগলেন তৎসিত মানস প্রত্যভাত কর্ম দুষ্কৃত ইয়দন কৃতং পূর্বম অজ্ঞানা না তখন দুষ্কর্মের কথা ভেসে উঠল না জেনে তিনি যে শব্দবৈধী বান নিক্ষেপ করেছিলেন সে কথা তার মহারাজ দশরথের মনে পড়ে গেল অমনস্তে ন শোক ন রাম চ প্রভু দেভ্যামপি মহারাজ শোকভ্যামভিত পতে পূর্বকৃত বানক্ষেপণজনিত শোকে এবং রামের জন্য শোকে মহারাজ অন্মানা হয়ে পড়লেন এবং অনুতপ্ত হলেন তখন দাহ মানস্থ শোকাভ্যং কৌশলামহদুখিত বেপানঞ্জলিঙ্কৃত প্রাসাদমার্থহ দুঃখিত রাজা দশরথ কৌশল কৌশলার অনুগ্রহ লাভের জন্য কাঁপতে কাঁপতে কৃতাঞ্জলি পুটে নতমস্তকে বললেন প্রসাদয়ে তং কৌশল্যে রচিতমঞ্জলিহিং বৎসলা নিত্যং নিত্যঙ্ কৌশল্যা আমি কৃতাঞ্জলি ফুটে তোমার প্রসন্নতা কামনা করছি কারণ তুমি সর্বদাই তো পরের প্রতি স্নেহময়ী এবং সরিদয়া সাতং ধর্ম পরা নিত্যং দুষ্ট দুষ্ট লোক নারহসে বেপ্রে অং বক্ত দক্ষেতা পে তাম হে কৌশল্যা তুমি তো নিত্য ধর্ম পরায় না সংসারের ভালোবান তুমি সকলেই জানো নিজের সকল শোকার আমার প্রতি কঠোর বাক্য তুমি প্রয়োগ করাটা করে তুমি ভালো কর নি তদ্বাক্যঙ্কর অংরাগ্ঞ শ্রোত্যাধীনসভাষিতম কৌশল ব্যবসি যদ বাস্পং প্রণালী বনবোধকম কৌশল্যা শোকার্ত রাজার করুণবাকশ্রমন করে তখন অশ্রুধারা বিসর্জন করতে লাগলেন সম্রমা রুদিরাগ্ঞ পদ্মমীমাঞ্জলিম সম্ভ্রমা বদব্রভিত্রস্তনতরম সরঙ্গ কৌশল তখন ভয়ভীত হয়ে ত্রস্ত হয়ে সসম্ভ্রমে রাজার অঞ্জলিবদ্ধ করদয় মাস্তকে ধারণ করে তখন বললেন যাচে হতা দেব তখন মহারাজ দশরথকে দেবী কৌশল্যা বলছেন আমি আপনার কাছে নত হয়ে প্রার্থনা করছি আপনি প্রসন্ন হন আপনি আমার কাছে ক্ষমা প্রার্থনা করলে তা আমার পক্ষে মৃত্যু তুল্য হবে আমি আপনার ক্ষমার যোগ্য পরিতাপের যোগ্য নই জানামে ধর্মং ধর্মজ্ঞ তং জানে সত্যবাদং পুত্র শোকরতয়া তত্যময় কিমপি ভাষিত হে রাজন ধর্ম কি তা আমি জানি আপনাকেও সত্যবাদী বলে আমি জানি কিন্তু পুত্র শোকে কাতর হয়ে আমি কিছু অপ্রিয় কথা আপনাকে বলে ফেলেছি শোক নাশয়তে ধৈর্যং শোক নাশয়তে শয়তে শোক সর্বং নাস্তে শোকর সমৃপ শোক ধৈর্যের বিনাশ ঘটায় শোক জ্ঞানকে বিনষ্ট করে শোক সব কিছুকেই বিনষ্ট ঘটায় অতএব শোকের সমান আর কোনো শত্রু নেই বনবাসায় বাসায় স্ব পঞ্চরাত্রতণ্যতে ইয় শোক হত্য হর্ষায় পঞ্চবর্ষ পম মম গণনায় রামের বনবাসের আজ পাঁচ রাত্রি হলো কিন্তু শোকাহত নিরানন্দ আমার কাছে সেই সময় পাঁচ বছর বলে মনে হচ্ছে এবং হে কথায় আন্তস্তু কৌশলায়ং শুভ বচ মন্দ রশ্মিরভ সূর্য রজনী জাভ্যভারতত দেবীর সৌর কৌশল তখন রামেশ্বরকে পীড়িত হল রাজা দশরথ দেবী কৌশলার কথায় আহ্লা দিতে হলেন এবং ধীরে ধীরে নির্জার বশীভূত হয়ে পড়লেন বাষট্টিতম স্বর্গের এখানেই সমাপ্তি ইত্যর্ষ শ্রীমন্দ রামায়ণ বাল্মীকি আদিকাব্যে অযোধ্যা কাণ্ডে দ্বিষষ্ঠীতম স্বর্গ মহর্ষি বাল্মীকি বিচিত আদিকাব্য রামায়ণের অযোধ্যা কাণ্ডের বাষট্টিতম স্বর্গের এখানেই সমাপ্তি শ্রোতা বন্ধুরা আমরা এখন তেষট্টি তম স্বর্গের রস করব অথ তেষষ্ঠীতম স্বর্গ তেষট্টিতম স্বর্গের প্রতিপাদ্য বিষয় মহারাজ দশরথ যৌবনে যে মণিকুমারের প্রাণ সংহার করেছিলেন সেই বিষয় স্মরণ করে কৌশলার কাছে সেই বিষয়ের কথা বললেন এবং শোক প্রকাশ করতে লাগলেন প্রতিবদ্ধ মোহরতেন শোকপহত চেতন অথ রাজা দশরথ সচিন্তাম্বত শোকে হত চেতন রাজা দশরথ মুহূর্তে যেন জ্ঞান ফিরে পেয়ে চিন্তা করতে লাগলেন স রাজা রজনীং ষষ্ঠিং রামে প্রব্রজিতে বনম অর্ধরাত্রে দশরথ সুস্মর দুষ্কৃতঙ্কৃতম রাম বনে যাওয়ার পর ষষ্ঠ রাত্রিতে অর্ধরাত্রে যা দশরথের পূর্বকৃত দুষ্কৃতির স্মরণ হল ইয়দা চরতী কল্যাণী শুভং বা যদি বা শুভম তদে ভদ্রে করতা কর্মযত্মাত্ম কৌশল্যকে তখন বলছেন হে দেবী মানুষ শুভ বা অশুভ যাই কিছু কর্ম করে সেই কর্তা নিজ কর্মজাত সেই ফলই লাভ করে থাকে গোর আরম্ভে কর্মনা ফলম দশং সবালয় ইতিহ যে ব্যক্তি কর্মের আরম্ভকালে তার ফলের গুরুত্ব বা লঘুত্ব বুঝতে পারে না তাকে বালক বা মূর্খই বলা হয়ে থাকে লব্ধ না কৌশল্যে কুমারে ন ধনস্মতা কুমার শব্দ বেধে মায়া পাপ আমি আমিও সেই রকম দুর্বুদ্ধিবশত রামকে বনবাসে প্রেরণ করে আমি অনুতাপ করছি তখন কৌশল্যাকে বললেন কুমার বয়সে আমি ধনুস্মান বলে পরিচিত ছিলাম এবং লক্ষ্যভেদ করার ক্ষমতা হেতু শব্দভেদই আমি বান নিক্ষেপ করতে জানতাম সেই অহংকারেই আমি যে পাপ করেছি সে কথা তোমাকে এখন বলবো দেব্য নুরাতম ভব যুবরাজ ভবহ তত প্রেড নপত মম কাম বিবরধেনী দেবী তখনও তোমার সাথে আমার বিবাহ হয়নি আমি সেই সময় যুবরাজ ছিলাম এক বর্ষাকালে সন্ধ্যার সময় আমি বান ধনুর্বাণ নিয়ে আমি নির্গত হলাম তসমিন নতে সুখে কালে ধনুস্মানি যশু সুমন রথিং ব্যায়ামকৃতার সংকল্প গাং নদীম সেই সন্ধ্যার সময়ে ধনুর্বাণে সজ্জিত হয়ে রথারু পৌরুষ প্রদর্শনের সংকল্প নিয়ে সরজু নদীর দিকে চললাম নিপাণে গজ গজবাভ্যাগত মৃগম অন্নদ্বাস পদং কিঞ্চিত জিঘাং সুরজিতেন্দ্রীয় আমি অজিতেন্দ্রীয় ছিলাম রাত্রিতে জলপানের জন্য মহিষস্তি হরিণ বা কোনো হিংস্র জন্তু এলে তাকে হত্যা করবার জন্য আমি প্রস্তুতি নিলাম অথান্ধকারে তৎসং জলে কুম্ভসং আচক্ষুর বিষয়ে ঘোষং বরণর সেবন দ এই সময় অন্ধকারে জলে কলসি ভরার শব্দকে আমি উচ্চ চিৎকারকারী চিৎকারী দৃষ্টির বহির্ভূত হস্তি নিনাদের মতো শব্দ শুনতে পেলাম তত হংসর মধ্যিত্বদীপ্তমাসি বিষ উপ শব্দং পতে গজপ্রেপসু অভিলক্ষ আমি তখন জলপান করার জলপানরত হাতিকে মারার জন্য তনির থেকে সাপের বিষের মতো দীপ্তবান তুলে নিয়ে শব্দকে লক্ষ্য করে আমি শব্দবৈদী বান নিক্ষেপ করলাম অমঞ্চ নিষে বানম মহা বেশ বিষপম তত্র বাঘসি শিবক্তা প্রাদুরা সে বনৌক হা হেতে পত্তে বানাদ ব্যথিত মার তসমিন ভৌম ভৌমৌ ভাগবত্রমানিং সেই বানাঘাতে মর্মস্থলে বিয়ে ব্যথিত হৃদয়ে কোনো বনবাসী জলে পড়তে পড়তে ভূমিতে পতিত হলো আর তার মুখ থেকে হা হা মনুষ্য স্বর নির্গত হতে লাগল কথা সে সস্রাং নিপত তেচ্য প্রবে ব্যক্তাঙ্গ নদিং রাত্রম বুধহারমহাগত হং রাত্রিতে জল সংগ্রহের জন্য নির্জন নদীতে আগত আমার মতো তপস্বির উপর কে বান নিক্ষেপ করল এই বলে সেই তপস্বী তখন হাহাকার করতে লাগল কথে নবধ মধ্বিধ বিধিয়তে শৈব বল জটা মৃগচর্ম বাসা আমার মতো ঋষিকে অস্ত্র হত্যা করে কার কি লাভ হলো ময়ে পঞ্চাত্তমাপনে কাবৃত্তিংবর্তী বৃদ্ধ বহং চমাতইকে সোনাহত আমি বানের আঘাতে নিহত হলাম আমার মৃত্যুতে আমার বৃদ্ধ পিতামাতা কোন বৃত্তি অবলম্বনে জীবন ধারণ করবেন আমি কোন অবিবেকী পুরুষের দ্বারা নিহত হলাম এই বলে সেই মণিকুমার ক্রন্দন করতে লাগলেন তাঙ্গীরং করুণং শ্রেতা মম ধর্মানুকাংসি নহং করা চাপ ব্যথিতি সেই করুণাৎ শুনে ধর্মাবিলাসী আমি ব্যথা পেলাম এবং হাত থেকে ধনুর্বন খসে পড়ল অপশ মিশুনা তীর সরয অবকীর্ণ জটাভারং ভারং প্রবিদ্ধ কলশোদকম উদ্বিগ্ন চিত্তে আমি সরোজ নদীর তীরে শোকাহত এক তাপসকে দেখতে পেলাম যার জটারাশি মাটিতে ছড়িয়ে পড়েছে কলসের জল গড়িয়ে যাচ্ছে বান বৃদ্ধ ধুলিমেখা রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়েছে একে মর্মন হতে মই দাবন্দ নিহত বৃদ্ধ মাতা জনহিতা চমে একটি মাত্র বান্দার আমার মর্মস্থল বিদীর্ণ করে আপনি আমার অন্ধ পিতামাতাকে হত্যা করলেন দশর যখন সেই মনিপুত্র কাছে গেছেন মনিপুত্র বলতে লাগলেন তন দুর্বলা বন্ধ মৎপ্রতিক নিশ্চয়ই আমার পিপাশর্ত পিতা মাতা দুজনেই অন্ধ অতি কষ্টে তৃষ্ণা সহ্য করে আমার আশার অপেক্ষার প্রতীক্ষায় আছেন তিনি পেত্তমে বমে গত্ত শীঘ্র মহ চক্ষ রাঘব নতম দহেত ক্রোধ বনমগ্নি হে রাজন আপনি শীঘ্র আমার বাবার কাছে গিয়ে সকল বৃত্তান্ত জানান যাতে তিনি ক্রোদ্ধ এই বৃদ্ধি তিনি যেন আপনাকে অভিশাপ দ্বারা যেন ভর্ষণা করেন বেশলঙ্কুর মংরাজন মম মর্মতে নিশিতশ্বর রে মৃদ সৎসে আমাকে বানমুক্ত করুন জলবেগ যেমন তটভূমিকে বিচ্ছিন্ন করে সেই রকমই সানিত বান আমার মর্মস্থলকে যাতনা দিচ্ছে কেতে মাম বেসঞ্চিন্তা তৎসল্লাপকর্ষণে দক্ষে তৎস চ ধর্ষ মম শোকাতুর চ তখন আমার চিন্তা হলো যে বানটি তাকে যাতনা দিচ্ছে ঠিকই কিন্তু বানটি তুলে নিলে তৎক্ষণাৎ তিনি মারা যাবেন তখন আমি চিন্তা করলাম সেই সময় সেই মণিকুমার বললেন ব্রহ্মহত্যা কৃতং তাপং হৃদয়া দপনীয়তাম রহং রাজং মাং ভত্যে মানস ব্যথা হে রাজন আপনার হৃদয় থেকে ব্রহ্মহত্যাজনিত পাপ চিন্তা ত্যাগ করুন আমি ব্রাহ্মণ নই আপনার যেন মনে কোনো দুঃখ যেন না হয় শুদ্রায় মাস্মী বৈশ্যে নজত নর বরাধিপ ইতিদত কৃচ্ছা বানবিহ তন বিবরত বিচেষ্ট বিপমানসূতলে তসভ্য মানবান মহধরম সমদেস সংক্রাস্ত যহ প্রাণস্তপধন হং তখন সেই মণিকুমার বললেন আমি বৈশ্বের অর্বশের শ্রদ্ধার গর্ভ জাত মর্মস্থলে বানাহত সেই কুমার অতি কষ্টে এইটুকু মাত্র বলেই মাটিতে পড়ে গেলেন আমি সেই বান থেকে তাকে উদ্ধার করলাম সেই তপস্বী মণিকুমার তখনই প্রাণত্যাগ করলেন হে কৌশল্যা জলে সিক্ত দেহ মর্মস্থলে আঘাতপ্রাপ্ত ক্ষত বিক্ষত শোকে বিলাপরত তাকে তীরে পড়ে থাকতে দেখে আমি অত্যন্ত বিষাদগ্রস্ত হলাম তেষট্টিতম স্বর্গের এখানেই সমাপ্তি সে শ্রীমাদ রামায়ণে বাল্মীকি আদি আদিকাব্যে অযোধ্যা কাণ্ডে ত্রিষষ্ঠীতম স্বর্গ মহর্ষি বাল্মীকি আদি আদিকাব্য রামায়ণের অযোধ্যা কাণ্ডের তেষট্টিতম স্বর্গের এখানেই সমাপ্তি সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সকলের শিরে শ্রেষ্ঠ গুরুমার্জের অক্ষয় কৃপা আশীর্বাদ বর্ষিত হোক মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের কৃপাশীর্বাদে আপনাদের সকলের জীবন বৃদ্ধ হোক মঙ্গলময় হোক কল্যাণময় হোক এই প্রার্থনা জানাই সবাইকে আমার নমস্কার ধন্যবাদ ওম শান্তি শান্তি শান্তি